সো গাইস সামনে থেকে ঠিক এইরকম দেখতে পাবে। তো যাদের কোশ্চেন ছিল কিরকম ধনেখালী রূপবাণী, আশা করছি সকলেই তোমাদের উত্তর পেয়ে গেছো। এবং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে জানাই, স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা। আজকে আমি বেরিয়েছি, যাব এক জায়গায়, যেটা আমি তোমাদেরকে বলছি। তো তার আগে আমি তোমাদেরকে জানাই যে আজকে দিনটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্যালুট জানাই আমাদের দেশের জওয়ানদেরকে, যারা সর্বদা আমাদের দেশকে গার্ড এবং সেফ করে রেখেছে। তো চলো, আজকে আমরা বিশেষ একটা প্রোগ্রামে বেরিয়েছি, তো তোমাদেরকে আমি দেখাবো, বলবো, জানতেই পারবে। সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিও। এখন আমি বাইক নিয়ে বেরোচ্ছি, এখান থেকে আমি যাব ডিন্সের কাছে। ওখানে গিয়ে আমরা সবাই একসঙ্গে হয়ে মোট চারজন, কে কে থাকবে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো যাওয়া যাক সোজা প্রিন্সের কাছে। সো গাইজ, টাইম মতো একদম আমরা এসে পৌঁছে গেছি প্রিন্সের কাছে। তোমরা তো সবাই প্রিন্সকে চেনো, এই হচ্ছে প্রিন্স, আর এই হচ্ছে আমার পেছন পাকা ভাই, এটা হচ্ছে আমার একটুখানি বিগ ব্রাদার, আর একে তো তোমরা কি বলবো চেনোই, সোমনাথ মাই ফ্রেন্ড। এখন মানে একটু ব্যস্ত আছে অন্য কিছুতে। অ্যান্ড দেখো আজকের আমাদের এই হচ্ছে টিম, আর এই হচ্ছে প্রিন্সের গাড়ি। তো যেটা বলতে বাকি ছিল সেটা হচ্ছে যে আজকে আমরা দেখতে যাচ্ছি গাদার টু ফ্রম ধনেখালী। তো চলো এবার ডাইরেক্ট গিয়ে আমাদের দেখা হবো ওইখানেই। সো গাইজ, ফাইনালি আমরা পৌঁছে গেছি ধনেখালী রূপবাণী হল, ধনেখালী রূপবাণী, এই হচ্ছে ধনেখালী এম বাজার, আর এই এম বাজারের সঙ্গে আছে ধনেখালী রূপবাণী সিনেমা হল, আর এই হচ্ছে আমাদের টিম। তো আমাদের পার্কিং এখানে হয়ে গেছে, আর কার পার্কিং চার্জ 20 টাকা, আর আমাদের টিকিট অনলাইন বুক করা আছে, অথবা আমাদের লাইন ফাইন দেওয়ার আর কোনো ব্যাপার নেই। আমরা যাব, মোবাইলে স্ক্যান করবে ভিতরে এন্ট্রি, আর যদি অনলাইন বুক না করা থাকে তো এই হচ্ছে কাউন্টার বক্স অফিস, এইখান থেকে টিকিট বুক করা। সিনেমা হলের সঙ্গে একটা বিশেষ ব্যাপার হচ্ছে এম বাজার আছে, এম বাজারে সিনেমা দেখতে এসে তার সঙ্গে এম বাজারে চাইলে মার্কেটিংটাও অবশ্যই করে নিতে পারে। সিনেমা শো টাইম হচ্ছে 2:05 থেকে, এখন সময় হয়ে গেছে ডেট। গাইজ, ধনেখালী রূপবাণীতে ফার্স্ট টাইম নয়, কেপিএস মল হয়ে গেছে, এর আগে আমি বেশ কয়েকবার দেখতে এসেছি। এর আগে এসেছিলাম চিঙ্গিজ দেখতে, তার আগে এসেছিলাম পাঠান দেখতে, তার আগে আরও অনেক অনেক সিনেমা দেখেছি। তো চিঙ্গিসের আমি ব্লগটা আমার পোস্ট করা আছে, যদি দেখতে চাও তো অবশ্যই দেখে নিতে পারো। আর আজকে কেমন হবে, তা আজকের মানে মুভিটা কীরকম হবে, কেমন লাগবে না লাগবে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই শেষে জানাবো। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবং বাইক পার্কিং আর কার পার্কিং আরেকটা আছে এইখানটা, এই যে এইখানে, যখন খুব চাপাচাপি থাকে তাই দেখো অলরেডি অনেক বাইক পার্কিং করা আছে, এবং 2 কারও পার্কিং করা আছে, এবং তার সঙ্গে সেট করা আছে, ভালো পজিশন করা আছে, অসুবিধা নেই। বাজার এম বাজারের লেফট সাইডে এন্ট্রি গেট সিনেমা হলের, এই হচ্ছে সিঁড়ি, চলো উপরে যাওয়া যাক। সামনে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জওয়ানের, ও সেটা হচ্ছে গাদার টু 2.5 কিলো কা। তো চলো এবার যাওয়া যাক ভিতরে। তো উপরে আসার পর ঠিক এই রকম দেখতে পাওয়া যাবে, সামনে এইখানে একটা কাউন্টার আছে যেখানে কিছু খাবার পাওয়া যাবে, কোল্ড ড্রিঙ্কস এটা সেটা, অ্যান্ড সামনের দিকে এখানে টয়লেট,
যেটা আমি আগের ব্লগেও দেখিয়েছি তোমাদেরকে। অ্যান্ড সিনেমা হল যেটা সেটা হচ্ছে এই যে এন্ট্রি, এন্ট্রি গেট এখনও ওপেন হয়নি। তো গাইজ আমরা গতকাল রাত্রে অনলাইনে বুক করেছিলাম আমাদের টিকিটগুলো। তো আমরা যখন বুক করি মোটামুটি প্রায় অর্ধেক বুক হয়েছিল। অ্যান্ড এখানে জেনারেলি বেশিরভাগই কিন্তু কাউন্টারে বুক হয়, অতএব আমরা ভিতরে যাওয়ার পরেই বুঝতে পারবো যে ক্রাউড কেমন আছে। মানে এই মুভির যে ফ্যান বিশেষ করে সেটা কীরকম আছে আমরা সেটা ভিতরে যাওয়ার পরে বুঝতে পারবো যে কতটা সিট কভার হয়েছে, ঠিক আছে। এবং ভিতরটা কেমন এর আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি, বাট এই এতেও আমি দেখাবো। অ্যান্ড অনেকে আমাকে কমেন্ট করেছিলে যে এখানে কোনো বক্স টক্স আছে কি না, আমি সেটা আগের ভিডিওতে দেখিনি কো, বাট এই ভিডিওটাতে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে বক্স টক্স আছে কি না। অ্যান্ড কীরকম বসার সুবিধা বা কোনো কাপলদের আসা, যারা কাপলস যারা আসতে চাও তাদের জন্য কোনোরকম কিছু আলাদা ফ্যাসিলিটিস আছে কি না সেটাও আমি তোমাদেরকে কিন্তু আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই দেখো, তাহলে জানতে পারবে, যদি না দেখো কিন্তু মিস করে যাবে। সো গাইজ প্রথম শো এইমাত্র শেষ হলো, যেটা 11টা থেকে 2টা পর্যন্ত ছিল সেই শোটা এইমাত্র শেষ হলো। এবং 5 মিনিট যে এক্সট্রা টাইম দেওয়া হয়, অর্থাৎ 2:05 থেকে যে শোটা স্টার্ট হবে সেটা মানে এই মেনটেন্সের জন্য, যারা এসেছে তারা বেরিয়ে যাবে এবং যারা ইন করবেন তারা তাদের যাওয়ার জন্য এই সময়টা এক্সট্রা দেয়। তো গেট ওপেন হয়েছে এবং সবাই এন্ট্রি করছে এন্ট্রি গেট দিয়ে, এবং আমরাও এবার এন্ট্রি করব। তো বন্ধুরা চলো এবার আমরা ভিতরে যাই। এই হচ্ছে সিঁড়ি, দারুণ লাইটিং করা আছে। ভিতরে আসার পর ঠিক এইরকম দেখতে পাবে, দেখতে পাচ্ছ কোনোরকম কিন্তু বক্স নেই। তো যারা কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে কোনো বক্স আছে কি না, তাদেরকে বলছি আই এম সরি, কোনো বক্স নেই। মানে তোমাদের জন্য এক্সট্রা কোনো সুবিধা কিন্তু রাখা হয়নি, নর্মাল সবার জন্য সমান। সো গাইজ সামনে থেকে ঠিক এইরকম দেখতে পাবে। তো যাদের কোশ্চেন ছিল কীরকম ধনেখালি রূপবাণী, আশা করছি সকলেই তোমাদের উত্তর পেয়ে গেছো। এবং আমাদের সিট আছে ডিতে, ডি গ্রুপে, এই সামনে এখানে আমাদের পরপর 4টে সিট আছে এবং একটা সিট আলাদা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের একটুখানি ব্রাদার যাকে বলেছিল তার উপরের সিটটা। সোমনাথ আগে থেকেই এসে বসে পড়েছে, একদম বাজে ছেলে, আমাকে ছেড়ে দিয়ে চলে এসছে। গাইজ সিটগুলো হচ্ছে এরকম, মানে একদম কমফোর্টেবল সিট আছে এবং তার সঙ্গে একটা বোতল হোল্ডার আছে, মানে সিঙ্গেল সিঙ্গেল। আর পর্দাটা ঠিক এরকম, বাস এইখানেই আমি শেষ করছি, কারণ এর আগে বেশি কিছু দেখানো যাবে না। এর আগে বেশি কিছু দেখালে আমার উপর ক্লেম হয়ে যেতে পারে, সেই জন্য আমি ওদিকের আর কিছু দেখাবো না, আমরা নিজেরা যে বসেছি সেটা দেখাতে পারি। সো গাইজ এবার আমাদের দেখা হচ্ছে হাফ টাইমের সময়, এবার আমাদের দেখার সময় হচ্ছে গাদার 2, মানে 2.5 কিলো কা হাত। তাই খাবি अब बताना है मूवी कैसा है, लगा कैसा है? पहली बात तो हिंदुस्तान जिंदाबाद, दूसरी बात हिंदुस्तान जिंदाबाद, तीसरी बात हिंदुस्तान जिंदाबाद। सो गाइज फाइनली मूवी खत्म हलो, और मूवी माने कि बोलबो दारुण लेगेछे। विशेष करे मूवीटा आमादेर आर्मी एवं विशेष करे কাহিনীটি যেটা সেটা সরি হিন্দুস্তান এবং পাকিস্তান এই দুটোকে নিই এই মুভিটা। তো ভালো লাগলো, অবশ্যই ভালো লাগলো, তোমরাও অবশ্যই ফাইনালি একবার অন্তত এসে দেখে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। বড়দা মুভি তো দেখলে, মুভি কেমন লাগলো বলো? ওরা দেখলাম, অ্যাকশন তো হয় ভালোই, মারামারি এইসব। আচ্ছা মেসেজ কিছু পেলাম না সোমনাথ,
ठीक ठाक लगा। मैसेज कुछ है इसमें? पता ही चल रहा है आजकल का सीन है। मजे दिया है लोगों का। अल्फाज छोटू ठीक है, मजा पा गया तई तो। তো রিভিউ যেটা বুঝতে পারলাম আমাদের নিজেদের মধ্যেই সবার মত মোটামুটি একই রকম। মুভি খুব ভালো লেগেছে, তোমরা একবার এসে দেখো। জয় হিন্দ।